আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লাবণী আক্তার, সহকারী শিক্ষক টিআইসি মাধ্যমিক বিদ্যালয় কোটসাদপুর ঝিনাইদহ থেকে। আজ এই টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি সেন্টেন্স শেখানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় ভালো আছো। আজ এই মহামারী করোনাকালীন সময়ে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান টিআইসি মাধ্যমিক বিদ্যালয় স্বল্প পরিসরে হলেও চেষ্টা করে যাচ্ছে তোমাদের পাঠদান কার্যক্রম সক্রিয় রাখতে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমি তোমাদের, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি সেন্টেন্সের উপরে কিছু আলোচনা রাখব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো পূর্বের ক্লাসে তোমাদের সেন্টেন্সের উপরে সম্যক ধারণা এসেছে। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স বা বাক্য এক বা একাধিক বর্ণ, সরি, ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটা নতুন কোনো বিষয় না। অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্স ছাড়াও এই নবম শ্রেণী শিক্ষার্থীদের আরেকটি বিষয়, সেন্টেন্সের আরেকটি অংশ শিখতে হয়, সেটা হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। সেন্টেন্সের গঠনগত রূপ থেকে সেন্টেন্স তিন প্রকার। গঠন অনুসারে, গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার। এক, সিম্পল সেন্টেন্স। দুই, কম্পাউন্ড সেন্টেন্স। তিন, কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্স সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলা গঠন অনুসারে বিভক্ত করা হয়েছে। সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা খুঁজে পাব যে সেন্টেন্সগুলো এই তিন প্রকারের মধ্যে পড়ছে। এখন কোন প্রকারের সেন্টেন্স আমরা গঠন করছি বা কোন সেন্টেন্স আমাদের সামনে এসেছে সেটা বোঝার জন্য আমাদেরকে আগে সেন্টেন্স, এই যে তিন প্রকার যে সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্সের সংজ্ঞাটা আগে জানতে হবে। তো আমরা প্রথমে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে আছো, তো এগুলো নোট করে রাখো। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা বলতে হলে আমাদের দেখতে হবে যে সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সের একটি মাত্র ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটি মাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবার আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটি মেইন ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এই ক্লজ দুইটিকে আবার
কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়। এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট। এই কনজাংশনগুলো দ্বারা এই সেন্টেন্স দুটা যোগ করা থাকে। যেমন হি ইজ পোর বাট অনেস্ট, ও সরি, সিম্পল সেন্টেন্সের একটা উদাহরণ আমরা লিখি এখানে। এফ আইন ফিনিশিং হিজ ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে, তার কাজ শেষ করে সে বাড়ি বাইরে মানে চলে গেল, চলে গিয়েছিল। এই যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা মাত্র টাইম ভার্ব আছে। এই যে এখন তো কম্পাউন্ড সেন্টেন্স, হি ইজ পোর বাট অনেস্ট, অর্থাৎ হি ইজ অনেস্ট, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, হি ইজ রিপিট না করে লিখলাম অনেস্ট। তাহলে এখন দেখো এখানে দুইটা অংশ আছে সেন্টেন্সে, দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে, এটা যোগ করা আছে কোঅর্ডিনেটিং কনজাংশন এই যে বাট দিয়ে। প্রায়শ কমপ্লেক্স সেন্টেন্স সংজ্ঞাটা দেখি আমরা। যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আবারও রিপিট করছি আমি, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লজটা কী? সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লজটা হচ্ছে কি? প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া কোনো কাজ করতে পারে না, এটা কোনো অর্থই প্রকাশ করতে পারে না, এটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। যেমন দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে এই যে দুইটা অংশ, এইটুকু একটা অংশ দেখো, এটা হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা এক একাই অর্থ প্রকাশ করে ফেলছে, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার দেখো সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, এখানে কি? যাতে সে জীবনে উন্নতি করতে পারে। এখন দেখো যদি ওই অংশটুকু না থাকে তাহলে কি অর্থ আসছে? যাতে সে জীবনে উন্নতি করতে পারে, তো বোঝাই যাচ্ছে এখানে আরও কিছু বলতে হবে, তাই না? আরও কিছু কথা আছে, এজন্য ও একা একা অর্থ প্রকাশ করতে পারছে না, প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিতে হচ্ছে। হি ওয়ার্কস হার্ড, ওর সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে সে জীবনে উন্নতি করতে পারে। দেখছো, এই বিষয়গুলো যদি একটু মনোযোগের সাথে দেখো তাহলে তোমাদের এগুলো কখনোই ভুল হবে না, আর কোন সেন্টেন্স কোনটা সেটা তোমরা বুঝতে পারবে। এখন আমরা সেন্টেন্সে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ট্রান্সফার করা। আগেও আমরা ট্রান্সফার করে এসেছি কোনগুলা? যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করেছি, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করেছি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করেছি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ করেছি, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ করেছি, এরকম যে ট্রান্সফার, এখানেও ওই ট্রান্সফরমেশনটা আমাদের করতে হবে। সেটা কি? যে সেন্টেন্সটি সিম্পল দেওয়া থাকলো তোমাদের প্রশ্নে, তোমাকে বলা হলো কমপ্লেক্স করতে, কমপ্লেক্স দেওয়া থাকলো বলা হলো কম্পাউন্ড করতে। এখন তোমাদেরকে কি করতে হবে? আগে সেন্টেন্সটি তোমাকে একটু চিনতে হবে যে কোন সেন্টেন্সে আছে, তারপর সেটাকে ট্রান্সফার করতে হবে। তাহলে এসো আমরা কী করি, আমরা কয়েকটা উদাহরণ শিখি। যেমন
লিখি আমরা although he is poor, he is honest. Although he is poor, he is honest. এখন দেখো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দেখো এখানে দুইটা অংশ আছে, দুইটা ক্লজ আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেটেড ক্লজ, যদিও সে গরিব, তাই না? এখন যদিও সে গরিব, তবুও সে সৎ, তবু হি ইজ অনেস্ট, সে সৎ, সে হয় সৎ, এখানে কিন্তু অর্থ প্রকাশ হয়ে যাচ্ছে, কিন্তু যদিও, অলদো হি ইজ, যদিও সে গরিব, বোঝাই যাচ্ছে, এরপর আর কিছু বলতে হবে, তাই না? তাহলে আমরা বুঝে নিলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা করবো কি, কম্পাউন্ড। কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, ওই যে দুইটা প্রিন্সিপাল ক্লজ বানাতে হবে, মাঝে কি কোঅর্ডিনেটিং কনজাংশন যোগ করতে হবে। এখন দেখো প্রিন্সিপাল ক্লজ বানানোর জন্য আমাদের কি করতে হবে, দেখো হি ইজ পোর, সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, সে হয় গরিব কিন্তু সৎ, সে হয় গরিব কিন্তু সৎ। দেখেছো সুপ্রিয় বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুগণ, এখানে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কি বাট রয়েছে, এখানে বাটকে বাদ দিয়ে দুইটাই কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে, এই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার এসো আমরা সিম্পল করি। সিম্পল করতে হলে আমাকে কি করতে হবে, কি অল দ্য উঠিয়ে দিয়ে আমাকে এখানে লিখতে হবে ইন স্পাইট অফ এই হিকে আমরা পজিটিভ রূপ দিয়ে দেবো হিজ, আর ইজ কি করবো বিং, হিজ বিং পোর, হি ইজ অনেস্ট। দেখো এখানে ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, সে গরিব হওয়া সত্ত্বেও সৎ, সে গরিব হওয়া সত্ত্বেও সৎ। এখানে কি কি বোঝাচ্ছে, যে এখানে সিম্পল সেন্টেন্সে কি একটিমাত্র সম্পর্কিকা ক্রিয়া থাকে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা এভাবে করতে পারি। তার জন্য আমাদের প্রথমেই সংজ্ঞার উপর, সেন্টেন্সের সংজ্ঞার উপরে গুরুত্ব দিতে হবে, কারণ আমি যদি চিনতেই না পারি তাহলে আমি ট্রান্সফার করব কিভাবে। তো ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, খুব ভালো সবসময়, আল্লাহ হাফেজ।